এবার ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিলেন তার বন্ধু ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান জেনা উইলসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটিতে নিজের কোনো ভবিষ্যৎ দেখছেন না ভিভিয়ান, আর এজন্য দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউ রিপাবলিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এলজিবিটি সম্প্রদায়ের প্রতি কঠোর কিছু নীতি প্রয়োগের কথা বলেছেন। তাই ট্রান্সজেন্ডার অধিকারের বিষয়ে ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন মাস্কের মেয়ে ভিভিয়ান। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অন্যতম সমর্থক ভিভিয়ানের বাবা ইলন মাস্ক এছাড়াও নির্বাচনী প্রচারণায় ব্যাপক অর্থ সহায়তা দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন তিনি ট্রাম্পের প্রশাসনে ভূমিকা রাখতে পারেন, তাই ভিভিয়ান ধারণা করছেন ট্রান্সজেন্ডার নীতি নিয়ে বিরোধ করতে পারেন তার বাবা। ভিভিয়ানের মতে মাস্ক এমন একজন বাবা ছিলেন যিনি থেকেও না থাকার মতো। মাস্ক কখনোই তার ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি। এ নিয়ে বুধবার থ্রেডসে এক আবেগঘন পোস্ট করেছেন ভিভিয়ান। পোস্টে তিনি লেখেন, আমি কিছু সময়ের জন্য দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে আমি নিজের আর কোনো ভবিষ্যৎ দেখি না, যদিও ট্রাম্প মাত্র 4 বছর ক্ষমতায় থাকবেন। হয়তো রূপান্তরকামীদের উপর আচমকাই কোনো নিষেধাজ্ঞা চাপানো হবে না, কিন্তু যে সমস্ত মানুষ বিপুল ভোট দিয়ে ট্রাম্পকে জিতিয়েছেন তারা তো থাকবেনই। সোশ্যাল মিডিয়ায় মেয়ের এমন বিস্ফোরক মন্তব্য দেখে মাস্কের দাবি, আমার ছেলেকে খুন করা হয়েছে। মেয়ের রূপান্তরিত হওয়ার বিষয়টিকে বরাবরই খুব নেতিবাচকভাবে দেখছেন টেসলা কর্তা। শুধু তাই নয়, তার বইও লিখেছিলেন তার মেয়ে একজন বামপন্থী। ইলন মাস্কের 6 সন্তানের মধ্যে ভিভিয়ানই একমাত্র সন্তান যিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। মাস্কের দাবি, বেসরকারি স্কুলগুলো মেয়ের চিন্তাভাবনাকে রূপান্তরকামী ভাইরাস দ্বারা সংক্রমিত করেছে। ইলন মাস্ক মনে করেন ক্রসরোড স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্স নামের প্রতিষ্ঠানে ভিভিয়ানের মনে সমাজতান্ত্রিক ভাবনা ঢুকিয়ে দিয়েছে, যা ধনী মানুষদের প্রতি এক প্রকার বিরূপ মনোভাব তৈরি করেছে। মাস্ক আরো বলেন, প্রথম সন্তান নেভাডার মৃত্যু চেয়েও বেশি কষ্ট পেয়েছি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে। এমনকি আমি কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। মাত্র 20 বছর বয়সে ভিভিয়ান 2022 সালে বাবা মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ওই সময় তিনি লিঙ্গ রূপান্তর ও নিজের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। রুশাসুর, জয় জয়দিন।